নিজের বাচ্চা হওয়ার আগে মানুষের বাচ্চা লালন পালন করেন কেমন লাগে আচ্ছা 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 তা এখন আপনার বয়স কত চলে এখন তার জীবন প্রয়োজন বিয়ে করবেন সংসার হবে সে আশা করেন না আপনার মা তো আছে আপনার মা কে আপনার মা এত তাড়াতাড়ি বুড়া হয়ে গেল নাকি আপনার এখন বিয়ে দিল না নাতিপুতি হইল না জামাই জুমরা আইলো না বুড়ো হয়ে গেলো তো তাদের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটা চলম অনেকটাই সুন্দর আসলে কী হয়েছে তার জীবনে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি কি নাম লামিয়া আপু কেমন আছেন আপনি কোনো মতো আছেন পুরাপুরি ভালো নাই আমার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে শুধু মা আছে বাবা নাই ভাই বন্টন আছে আপনি বড় আপনি কি করেন আপনার বাচ্চা মানসির বাচ্চা মানে চাকরি করেন না কাজ করেন ওটা আচ্ছা আচ্ছা নিজের বাচ্চা হওয়ার আগে মানুষের বাচ্চা লালন পালন করেন কেমন লাগে আচ্ছা আচ্ছা তা প্রতিবেদনে আসছেন কি আশা করে কিসের অভাব আচ্ছা আচ্ছা তো এখন আমরা বয়স কত চলে বয়স এখন তো একটা জীবন সঙ্গী প্রয়োজন বিয়ে করবেন সংসার হবে সেই আশা করেন না তো আপনার মা তো আছে আপনার মা কে মা আপনার মা এত তাড়াতাড়ি বুড়া হয়ে গেল নাকি আপনার এখনো বিয়ে দিল না নাতিপুতি হইল না জামাই জুমরা আইল না বুড়া হয়ে গেল তো তাড়াতাড়ি বুড়া হয়েছে বড় আরে এটা তো খুব কষ্টের জীবন তা প্রতিবেদন কে আপনিই আসছেন আপনার মা আসতে বলছে আচ্ছা আচ্ছা জীবনে আর কী শখ ছিল কোনো শখই ছিল না এই যে এত সুন্দর উচা লম্বা দেখতে শুনতে ভালো নায়িকা হওয়া স্বপ্ন টপ্ন বা এরকম গান বাজনা এরকম কোনো শখ টখ ছিল না সিনেমা টিনেমা দেখেন না দেখেন না মনে শুধু খালি কষ্ট আর দুঃখই নাকি সংসারে রান্নাবান্না পারেন কেউ যদি এখন বিয়ে করতে চায় সেই মানুষটা কীরকম হইতে হবে পাশে থাকলেই বিয়ে সাদি করে সংসারই করবেন তো সত্যি সত্যি না সহযোগিতা চাইবেন আচ্ছা তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে আপুটা দেখতে শুনতে অনেকটা ও অনেকটাই সুন্দরী আসলে সত্যিকার একটা জীবনসঙ্গী প্রয়োজন কেউ যদি বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট নাইন ফোর থ্রি ফোর ডাবল থ্রি টু ফোর নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক পাঁচকো নামাজ কালামপুরে আল্লাহর কাছে চাইবেন ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম